বামফ্রন্ট আমলে এই রাজ্যের 73% মানুষ স্বাস্থ্যক্ষেত্রে সরকারি সুবিধা পেতেন। শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের আপকার গার্ডেন সিপিআইএম এর দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এই দাবি করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম জানান, বিজেপি দলের অথরাইজড স্পোকসপারসন হিসেবে গিয়েছে, তারা এটা উস্কেছে। কেন উস্কেছে? এই সময়ে দাঁড়িয়ে যখন আমাদেরকে মানুষকে বলা হচ্ছে হিন্দু মুসলমান করো, তখন আদানিকে 18,000 কোটি টাকার কয়লা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে, সেই দামি কয়লা দিয়ে ইম্পোর্টেড কয়লা দিয়ে যে বিদ্যুৎ হবে সেই বিদ্যুতের দাম বাড়ানোর ব্যবস্থা হয়ে গেছে। তাহলে আসলে তোমাদের দেখাচ্ছে নুপুর শর্মা, আর ওদিকে নুপুর ধনী যেটা পাচ্ছে সেখান থেকে কোন পতাকা নিয়ে করছে রাজনীতিটা সেটার দিকে যেও না। পতাকা রং হামেশা পাল্টাচ্ছে। মুকুল রায় এক সময় নিজে তৃণমূলের পতাকা দিয়েছেন যাদের হাতে, আবার তাদের হাতে বিজেপি পতাকা তুলে দিয়েছেন, আবার নিজে বিজেপির হাতে তুলে নিয়েছেন, আবার এখন নিজে তৃণমূলের পতাকা দিয়েছেন এবং স্পিকার দাঁড়িয়ে বলছে সে বিজেপি না তৃণমূল আমরা কিছু বুঝতে পারছি না। একা কেন পড়বে? বিরোধী দলগুলো সম্মিলিত প্রার্থী, তুমি একা পড়ে গেছো কারণ তুমি এটাকে বলেছ তৃণমূলের প্রার্থী। কিন্তু আমরা প্রথমেই বলেছি যশবন্ত সিনহা আমরা কোনো দলের প্রার্থী হবে না, এই জন্য সে আগে তৃণমূল থেকে পদত্যাগ করেছে, তারপরে সে সম্মিলিত বিরোধীদের প্রার্থী হয়েছে। সম্মিলিত বিরোধীদের প্রার্থীদের মধ্যে অনেকে কেনাবেচা করবে বিজেপি। আমাদের পঞ্চায়েতে আমরা দেখি না, পুরসভায় আমরা দেখি না, দুর্ভাগ্য রাজ্যসভার ভোটেও তাই হচ্ছে, এখন রাষ্ট্রপতির ভোটেও তাই হচ্ছে। এখন মমতা ব্যানার্জি রথের দিনে এটা বলেছেন, অপেক্ষা করো উল্টো রথের দিন আবার উল্টো কথা বলবেন, এটা অভ্যাস আছে মমতা ব্যানার্জির। যখন কালামকে যখন রাষ্ট্রপতি করার দ্বিতীয়বারে করার ব্যাপারে তোমার মনে আছে, কুণাল ঘোষ, কিরণময় নন্দ এবং মমতা ব্যানার্জি এর বাড়িতে গিয়েছিলেন, মুলায়ম সিং এর বাড়িতে, তারপর বেরিয়ে এসে বললেন কালামের সঙ্গে আমার কথা হয়ে গেছে, কালাম হচ্ছে দ্বিতীয়বারের জন্য দাঁড়াবে। আর এপিজে আব্দুল কালাম বললেন যে আমি দ্বিতীয়বারে দাঁড়াবো না। তাহলে লুজ গান তো, যে গোটা উদারীকরণ মানে আর্থিক লিবারাইজেশন মানে তো এটাই যে ব্যাংকে, পোস্ট অফিসে, পেনশন ফান্ডে, পিএফে কেন টাকা থাকবে? এগুলো সব আদানি আম্বানিদেরকে এবং দেশি বিদেশি পুঁজিকে ব্যবসা করার জন্য দিয়ে দিতে হবে। তখনই ব্যাংকে ঋণের হার কমানো হয়েছে ডিপোজিটে, যারা সিনিয়র সিটিজেন্স যারা আছে তারা সমস্ত জীবনের রোজগার যেখানে রেখে দিয়ে তার থেকে তার দুধের খরচ, তার ওষুধের খরচ, তার বাড়ি ভাড়া, তার যাতায়াত, তার বিদ্যুতে খরচ হওয়ার কথা, জ্বালানি খরচ হওয়ার কথা, সেগুলো বাড়ছে, কিন্তু তার আয় কমে যাচ্ছে। অন্যদিকে পোস্ট অফিসে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আমরা সবসময় আমরা বলে আসতাম যে সবচেয়ে বেশি টাকা স্বল্প সঞ্চয় পশ্চিমবঙ্গের মানুষ জমা করে, কারণ তারা একটু ভবিষ্যৎকে নিয়ে ভাবনা চিন্তা করে আর খুব বেশি এন্টারপ্রাইজিং নয়, কোনো রিস্ক নিতে চায় না, তারা টাকাটাকে একটা সিকিউর জায়গায়, সেফ জায়গায় রাখে। আজকে মোদীর আমলে যেটা হয়েছে যে খোদ সরকার এই ব্যাংকে টাকা রাখা শুধু আকর্ষণীয় নয়, নিরাপদ নয় সেটা বলে দিচ্ছে। তার মানে এই টাকাটা মিউচুয়াল ফান্ডে মাধ্যমে বা শেয়ার মার্কেটে যাতে যায়, সেখানে দাঁড়িয়ে দেখা যাবে গোটা দেশের এই যারা স্মল ইনভেস্টার্স তারা গত কয়েক মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হারিয়েছে। বড় বড় কোম্পানি যখন তার শিট দিচ্ছে, ব্যালেন্স শিট, এই তো এই সময়টায় দেয় মার্চ মাসের পরে, 31শে মার্চের পরে 30শে জুনের মধ্যে সব ব্যালেন্স শিট তৈরি হয়, সেগুলোকে অডিটেড রিপোর্টে দেখবে বড় বড় কোম্পানির মুনাফার পাহাড় জমেছে, অথচ যারা স্মল ইনভেস্টার্স, স্মল ডিপোজিটার্স তাদের আয় কমে গেছে। শিল্প সংকটে জিডিপির অবস্থা খারাপ, বেকারি বাড়ছে, অর্থনীতির দুরবস্থা, জিনিসপত্রের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমরা প্রায় জিরো হবার মতো গেছি, শুধুমাত্র সাম্প্রদায়িকতা উৎপন্ন হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।